চলছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। আর বইমেলায় ছুটির দিন মানেই শিশু কিশোরদের জন্য থাকে শিশু প্রহর। এদিন হালুম চুকচুকি ক্রিয়ার শিকুন নাচ গান মুগ্ধ করে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নবনীতের টিভির চরিত্রগুলো বাস্তবে ধরা দেয় আনন্দে মেতে ওঠে তারা। শুধু খেলাধুলায় নয়, খুদে পাঠকদের সাথে কথাও বলে সিসিমপুরের চরিত্ররা। শিশু চত্বরে সিসিমপুর পর্ব শেষে থাকে ছবি আঁকার পর্ব। ছুটির দিনগুলোতে শিশু প্রহর শুরু হয় সকাল 11:30। এ সময় উচ্ছ্বসিত শিশুরা তাদের অনুভূতি প্রকাশ করে। শিশু প্রহরে গানে গানে শিশুরা কিভাবে নিরাপদে খেলাধুলা করবে সে নির্দেশনাও দেয়া হয়। এদিকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গ্রাফিক নভেল ঘিরে বইমেলা প্রাঙ্গণে সিআরআই কর্নারে বাড়ছে শিশুদের ভিড়। এবারের গ্রাফিক নভেল যেটা, মানে এর আগে একটা গ্রাফিক নভেল করা হয়েছিল, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ওনার জীবনী নিয়ে, মানে এন্টায়ার জীবন কালটা নিয়ে। আর এবারেরটা শুধু স্পেসিফিক একটা বিষয় নিয়ে করা হয়েছে, সেটা হচ্ছে ওনার চীন ভ্রমণ, যেটা উনি লিখে গেছেন আর কি। মুজিবের এই বইটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে এটা পড়লে আমরা বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে অনেক ভালো মতো একটা জ্ঞান ধারণা করতে পারবো, এটা সম্পর্কে জানতে পারবো। ইতিহাসের বইও পড়ে, বেশিরভাগ গল্পের বই পড়ে, আর অনেক আগে থেকেই বলতে আছে যে বঙ্গবন্ধুর বইগুলো কিনবে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। প্রমা, বইমেলায় এখনকার চিত্র কেমন দেখছেন? কচি কাঁচাদের ভিড় কি এখনো আছে? আসিফ, এই মুহূর্তে আমি আছি বাংলা একাডেমির প্রাঙ্গণে। আমরা যেটা জানি যে শিশু চত্বর সরার্দি প্রাঙ্গণ, এবং তার ঠিক অপর পাশেই যে বাংলা একাডেমির প্রাঙ্গণ, সেখানে ঢুকতেই প্রথমে চোখে পড়বে ইতিহাসের বইয়ের দোকানগুলো এবং সিআরআইয়ের দোকানগুলো। আমি যদি এক পাশে একটু দেখাই যে সকালে যেরকম কিচির মিচির শিশুদের ভিড় ছিল, এখন ভিড়টা একটু দুপুর দেখে কমে এসেছে, তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আসলে সবকলেই আসতে শুরু করবে। সকালে বেশ কিছুটা ভিড় ছিল, এবং সিআরআইয়ের দোকানেও কিন্তু নতুন কিছু বই এসেছে। যে নতুন সবচেয়ে প্রচলিত যে বইটা এসেছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর নয়াচীন। বঙ্গবন্ধুর নয়াচীন গ্রাফিক্স আকারে এবং কমিক্স আকারে কিন্তু এবার বিক্রি করা হচ্ছে, এবং শিশুরা কিন্তু বেশ পছন্দ করে এই বইটা কিনছেন। গতবার যারা সিরিজ 1-10 কিনেছিলেন মুজিব জীবনী সিরিজ, এবার তারা নয়াচীনের এই বইটা দেখছেন। আমি এখানে একজন শিশুর সাথে কথা বলে নিব এবং তাকে জিজ্ঞেস করব যে কেমন লাগছে তার এই বইটা দেখে, এবং সে কি এই বইটা কিনতে পছন্দ করবেন কিনা। তোমার কেমন লাগছে নয়াচীন এই বইটা দেখে? এই বইটা দেখে আমার অনেক ভালো লাগছে, মানে এমন বই তো সচরাচর বাংলাদেশে দেখা যায় না, অডিও গ্রাফিক্স। আর এছাড়া এটা বঙ্গবন্ধু সম্পর্কে যেহেতু, তাই বাচ্চারা আর উৎসাহ নিয়ে এগুলো পড়বে, জানতে পারবে ইতিহাস সম্পর্কে। তো এটা অনেক ভালো হয়েছে, অনেক উন্নত হচ্ছে এরকম বই দেখে, খুশি হলাম। বাচ্চারা আসলে খুব খুশি এই ধরনের বই দেখে, এবং এরপরেই আমরা দেখতে পারবো যে 3:30 সময় শিশু প্রহর শুরু হবে, এবং সেখানে কিন্তু সিসিমপুরের যে আয়োজন সেটা থাকবে। দিন ভরেই কিন্তু এরকম আয়োজন থাকে, কিছুক্ষণ পর থেমে থেমে। এই ছিল আসিফ, আমার হাতে পাওয়া বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলার শেষ খবর। খবর প্রভা, আপনাকে ধন্যবাদ। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী প্রমা চৌধুরী।